সবার সাথে টেক্কা দেবো আমরা, আমাদের এখানে উন্নয়ন করব। ভালো আছেন আপনারা? ভালো থাকেন, সবাই ঐক্যবদ্ধ হবেন আপনারা ফকিরা। আমাকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা জিজ্ঞেস করেছে যে তুমি তোমার পক্ষে কি সম্ভব এই বাগেরহাটের মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সবাইকে মিলিয়ে একসাথে রাখতে পারবা। আমি সে সময় আমার মুরব্বীর ওই দিন ছিলেন না আমার সাথে, আমি তিন আগে বলে এসেছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আল্লাহ তাআলা আমার বাগেরহাটে পাঠাইছে, কোনো উদ্দেশ্য তো আছে, যদি থাকতে পারি তার মানে আল্লাহ তাআলা কোনো কাজে পাঠাইছেন। তো আল্লাহ যদি কোনো কাজে পাঠায় থাকে আমি আল্লাহ সেই কাজটা পূরণ করে দেওয়া হয়তো আমি চলেও যেতে পারি। আর যদি আপনারা রাখে দেন তাহলে থেকে যাবো, সেটা আপনারা 30 তারিখের পরবর্তী সময় আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা 30 তারিখে আমাকে কি রাখবেন নাকি রাখবেন না। যার জন্য আমার মুরব্বীরা আমাকে চাই হয়তো নিয়ে আসছেন, আর যার জন্য আপনারা যদি চান আপনাদের জন্য কিছু কাজ করে চলে যাবো। আমি আমাদের এই প্রজন্মের যারা আছেন তারা অনেকেই এই মুরব্বীদের আমাদের যে মুরব্বী আমাদের যে নেতা যার দল যার আদর্শে আমরা দল করি তাকে আমরা দেখার সুযোগ পাইনি, তাকে সপরিবারে হত্যা করার পরে জাতির জনককে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে। আমি আরেকটা এই জিনিসটাই পরিষ্কার করে বলতে চাই যে আমি এখানে কারো আদর্শের বিরুদ্ধে রাজনীতি করতে আসিনি, যার আদর্শ যার কাছে সেটা থাকুক, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আপনারা সকলেই যদি সেই আদর্শে বিশ্বাসী হন আজকে অনেক কিছু জানছি আমরা, জানতে পারছি এই তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার জন্য আজকে ফোনের ভিতরে আমরা একটু যদি খোঁজ খবর নিই তাহলে আমরা অনেক কিছু জানতে পারি। তো জাতির জনকের বঙ্গবন্ধু আদর্শ আমি একজন বিশ্বাসী, আমি তার আদর্শ ধারণ করি লালন করে চলতে চাই। তা আমি চাবো যে আমার এই পথ চলাটা আপনারা একটু সোজা করে দিন, একটু সহজ করে দিন, আমাদের মুরব্বীদের সাথে কাজ করে এখানে যেন আমি আবারও আসতে পারি এবং যেন থাকতে পারি সেই সুযোগটা আমাকে করে দিবে। সবাই একটু ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা একটু কাজ করবেন। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন।